বন্ধু নমস্কার, সুপ্রভাত। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে গেলে কী করতে হবে বা বাঙালি সমাজ ব্যবস্থা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের আমরা আলোচনা করব আরেকটি বিষয়বস্তু নিয়ে, যেটা কিন্তু খুবই একটি তাৎপর্যপূর্ণ। দেখুন, বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থা আমাদের সমাজে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখার জন্য অন্যতম। আমরা যদি বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিই, তাহলে কিন্তু বাঙালি সম্পূর্ণ বাঙালি সমাজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং এক সময় এমন আসবে যে বাঙালি সমাজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে আর কোনো কিছুই অস্তিত্ব রক্ষা হবে না। তাই আমাদের একান্তভাবে দরকার যে আমরা যেভাবেই হোক বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থাকে রক্ষা করি, বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থাকে আমরা শক্তিশালী করি। আমরা যেখানেই থাকি, আমি ক্ষত্রিয় হলেও, আমি বৈশ্য হলেও, আমি শূদ্র হলেও, আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করা যায় বা বাঙালি ব্রাহ্মণ ব্যবস্থাকে সম্মানিত, আমরা আন্তরিকভাবে যাতে সম্মানিত করতে পারি, বা যেসব ব্রাহ্মণ পুত্র পুত্রীরা দিশাহীনভাবে এলোপাথারি এদিক ওদিক বিশৃঙ্খল জীবনযাপন করছে, তাদেরকে সতর্ক করা হোক, তাদেরকে অবগত করা হোক, যাতে তারা তাদের দায়িত্বটাকে বোঝে, তারা কোন শ্রেণীর মানুষ, তার দায়িত্ব কি, তাদের জন্য সমাজের কতটা ক্ষতি হচ্ছে বা তারা সুরাস্তায় সুপথ দিয়ে হাঁটলে সমাজের কতটা ভালো হবে সেইটি তাদেরকে অবগত করা উচিত। আমি ধারাবাহিকভাবে বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থাকে নিয়ে বলছি যতটুকুনি আমার জ্ঞানবুদ্ধি রয়েছে সেই জ্ঞানবুদ্ধির দ্বারা। শুধুমাত্র সচেতন করার জন্য মানুষকে যে আমাদের বাঙালি সমাজকে রক্ষা করতে গেলে আমাদের প্রথম পদক্ষেপ কি করতে হবে, শুধু সেই স্বার্থে। বন্ধুগণ, দেখুন আজকের বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা দেখেছি যে প্রচুর এমন বাঙালি শিল্পী রয়েছে যারা ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ উপাধিতে তারা কিন্তু ব্রাহ্মণ সমাজের একজন আর কি। এইরকম বহু শিল্পীকে আমরা দেখেছি এই কয়েক বছরের মধ্যে, তারা গর্বিতভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাদের নাম উল্লেখ করতে চাই না, কিন্তু আপনারা যদি বাঙালি ব্রাহ্মণ সমাজের মানুষ হন বা বাঙালি সমাজের মানুষ হন, আপনারা অনায়াসে সেই নাম চেনা শিল্পীদের নাম বলতে পারবেন যারা কিনা ব্রাহ্মণ হওয়ার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন বহু ব্যক্তিকে আমি চিনি যারা ব্রাহ্মণ হওয়ার পরেও যারা মাংসাহার করে, সেটাও বড় জিনিস নয়, কিন্তু আপনি জানেন যে আমাদের হিন্দু ধর্মে মানুষকে যে পর্যায়ে আমরা সম্মান করি বা রক্ষা করি, আর তার দ্বিতীয় পর্যায়ে চলে আসে গরু। গরু শুধুমাত্র আমাদের আমাদের আমরা যে তাকে সম্মান করি তা নয়, গরুর যে আমাদের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিতে তার যে আবির্ভাব এবং তার যে স্থান, সেটা কিন্তু অনেক উঁচু। সেই ব্রাহ্মণরা নিয়ম অনুযায়ী কিন্তু পৈতে ধারণ করে, বাঙালি ব্রাহ্মণ সমাজের বাচ্চাদের কথা বলছি, কিন্তু সেই পৈতে ধারণ করে সেই পৈতি নিয়েই সেই গরুর মাংস খায় রেস্তোরাঁয় বসে। এটা কিন্তু আরেকটি তাৎপর্যপূর্ণ।
দেখুন, আমি দুটো বিষয় অবগত করলাম। একটি, যেমন বাঙালি ব্রাহ্মণ সমাজের নামচেনা শিল্পীরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাতে তার প্রতিফলন হচ্ছে অন্যদেরকে মেসেজ দেওয়া যে আপনারাও ব্রাহ্মণ হয়েছেন তা কী হয়েছে, আপনারাও সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করুন, যে ধর্মের স্বাধীনতা অনেক বেশি, যে ধর্মে আপনাকে বিশাল কিছু মান্যতা নেই, মানে অনেক কঠিনতম কোনো দায়িত্ব পালন করতে হবে না এই সমাজ, এই প্রকৃতি, এই পৃথিবীর প্রতি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্রাহ্মণদের মধ্যে যে পৈতে ধারণ করে বাঙালি ব্রাহ্মণ সমাজের মধ্যে, সেই ছেলেরা সেই মেয়েরা গিয়ে রেস্তোরাঁয় বসে গরুর মাংস আহার করে। তাহলে বন্ধুরা, আপনাদের বহুমূল্য তথ্য দিয়ে আমাকে সাহায্য করুন, আপনাদের বহুমূল্য তথ্য আমার খুব প্রয়োজন। আজকের এই শুভ লগ্নে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।